তো আমি ছোট্ট শব্দটা শোনাছিলাম আলহামদুলিল্লাহ তামলাউল মিজান যদি আলহামদুলিল্লাহ শব্দটা পড়া হয় তাহলে আপনার কিয়ামতের দিনে নেকির পাল্লাটাকে আল্লাহ পূরণ করে দেবেন তাহলে আর খালি থাকলো না আরো সুযোগ নবীজি বলেন والسبحانالله والحمد لله تملأن আল্লাহর নবী বলেন উম্মত এই জবান দ্বারা আর একটু বাড়িয়ে আর একটু জবান হিলিয়ে যদি বলতে পারো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই শব্দ দুটো যদি মিলিয়ে বলতে পারো রে উম্মত আও তামলা ও মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ এই শব্দ দুটো বলার কারণে আল্লাহ সেই বান্দার উপরে এতই রাজি হয়ে নেকি দেবেন আল্লাহর বান্দার এতই নেকি পাবেন আকাশ এবং জমিন সমতুল্য ফাঁকা জায়গার মতো আল্লাহ জায়গাটাকে নেকিতে বান্দার পূরণ করে দেবে কোনো অভাব থাকবে না নেকি রাখার জায়গা হবে না কিন্তু বন্ধু আল্লাহ যেমন নেকি দিতে জানেন তেমন নিতেও জানেন জীবনে একবার যদি এই জবান দ্বারা একটা কথা বেরিয়ে গেছে যতগুলো আপনার নেকি সব একদম সেকেন্ডের মধ্যে উড়িয়ে যাবে সেই নেকি কে আর খুঁজে পাবেন না আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ নেকি অর্জনের পরে এই নেকিটা কিয়ামতের দিনে আল্লাহ তুমি আমাদের কাজে লাগিয়ে দিও আল্লাহ নেকি থেকে আমাদের বঞ্চিত করো না বড় আল্লাহুম্মা আমিন আমি ইদিক ওদিক যাচ্ছি না খালি হাদিসটা আগিয়ে নিয়ে যাই এবার আসে তিনটি ছোট ছোট শব্দ আরো আছে আল্লাহর নবী বলেন আসসালাতু নূরুন যে মসজিদের জন্য আজকে জালসার আয়োজন ওয়াক্তে মসজিদে মুয়াজ্জিন গিয়ে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আওয়াজ দেবে আল্লাহর বান্দারা ঠান্ডার দিনে এই শীতের সময় ওযু বানিয়ে থরথর করে কাঁপছে সুন্দর করে হাত মুখ ধুয়ে উযু বানিয়ে আল্লাহর ঘরে যখন দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বলেন উম্মত রে জেনে নে রে উম্মত তুই কামিয়াব হয়ে গেছিস আল্লাহর কাছে আল্লাহর নবী বলেন সালাতু নূরুন এই সালাত হলো এই নামাজ হলো তোমাদের জন্য আলো কিয়ামতের দিনে তোমার জন্য আর কোনো চিন্তা হবে না কিয়ামতের দিনে সর্বপ্রথমে আল্লাহ যার হিসাব নেবেন সেটা হলো নামাজ প্রথমে আল্লাহ নামাজের হিসাব নেবেন আর যার নামাজ ভালো নামাজ পড়েছে তার আমল ভালো হয়ে যাবে আল্লাহ বলবে বান্দা আর কোনো টেনশন নাই সরাসরি জান্নাতের রাস্তা ধর আর যার এই আমলটা খারাপ তাকে বা রুকে দেওয়া হবে আর বলা হবে বান্দা তোর নসিব খারাপ তোর আমল ভালো নয় তোর রাস্তা আলাদা দিকে তুই আলাদা দিকে রাস্তা ধর উপায় নেই আমরাই যাব সেদিন দেখবে চোখের সামনে এটা আমার ভাই এটা আমার চাচা এটা আমার বাবা এটা আমার আত্মীয় কিন্তু কেউ যাচ্ছে এক রাস্তায় আর আরেকজন যাচ্ছে এক রাস্তায় বাঁচাবার কেউ থাকবে না একটাই উপায় বাঁচবার যদি খালি জবানটা গুনগুন করে চালিয়ে আল্লাহকে রাজি করে যেতে পারেন আপনাকে আর কাউকে লাগবে না তাহলে নামাজ হলো আমাদের জন্য আলো আবার আসে অনেক মায়েরা আমার এক টাকা দু টাকা একশো দুশো পাঁচশো করে চুয়াল্লিশশো টাকা পাঠালেন আপনারা পাঁচশো হাজার করে দিলেন এই রকমের আরো যারা দেবেন বলে নিয়ত করে নিয়েছেন শুনে নিন আপনার টাকাটা বিফল যাবে না আল্লাহর নবী বলছেন উম্মত রে আস-সাদাকাতু বুরহান আর এই সাদকাটা হলো তোমার জন্য প্রমাণ তোমার জন্য দলিল কিয়ামতের দিনে তুমি যখন
মেহমান হবে তোমার সাদকা আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি হলাম তোমার বান্দার সাদকা আমি হলাম তোমার বান্দার দান আল্লাহ তোমার ঘরের জন্য আমাকে যেন তোমার রাস্তায় সাদকা করেছিল তোমার নবী বলেছেন এই সাদকা হলাম আমি তোমার বান্দার জন্য যেন দলিল তোমার বান্দা বান্দীদের জান্নাতে পাঠাও আমি আল্লাহ সাদকা হয়ে যেন তোমার কাছে হাজির হয়েছি বিফল যাবেন না বন্ধু এই দান আপনার জন্য আল্লাহর কাছে কি সুপারিশ করবে তৃতীয় নম্বর শব্দ বর্তমানে কোন কোন ঠান্ডা কারো গায়ে জামা ভালো আছে কারো গায়ে জামা নাই কেউ হয়তো ঠান্ডায় এই রকমের শীতের মৌসুমে বসে আছেন কোরআন শোনার জন্য আল্লাহর নবী বলেন উম্মাদ রে উপহারটা নিয়ে নে আসবুর জিয়ান আর তোমাদের জন্য এই সবরটা হলো যেন জ্যোতি যদি ধৈর্য সহকারে তোমরা আল্লাহর কোরআন শুনতে পারো রে ধৈর্য ধরে যদি কষ্ট করে যদি সময়টা পার করতে পারো রে উম্মত এই সবর হবে তোমাদের জন্য জ্যোতি এই ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া তোমাদের সহজ হয়ে যাবে এটাই আজকে আমার বিষয় এই ঠান্ডার দিন সবাই থাকতে পারে না যারা আমানু এবং যারা ধৈর্য সহকারে কষ্ট ধরে থাকতে পারবে তারাই হবে কামিয়াব আজকে একটু ধৈর্য ধরে বসে আছেন কত বড় কামিয়াব আপনারা কষ্টে বসে আছেন কত বড় কামিয়াব আপনারা আপনার শারীরিক অবস্থা ভালো নেই কিন্তু আল্লাহর কোরআন শোনার জন্য বসে আছেন কত বড় আপনি কামিয়াব বেশি নয় দুটো বুখারীর হাদিস শোনাচ্ছি প্রথম হাদিসটা আমার মায়েদের শোনাই কচি কচি বাচ্চাদের কোলে নিয়ে বসে আছেন অনেক মায়েরা দেখেন আমরা বাড়ি থেকে চলে এসেছি খেয়ে দে আমার মায়েরা বোনেরা খাবার দাবার সেরে থাল বাসন রেখে কেউ দেখেন থাল বাসন পরিষ্কার করে ঠান্ডা খেয়ে এসে এখন বসেছে আমার মা কষ্ট করেছেন তো আল্লাহর কাছে আপনারা জিতে গেছে সহিহ বুখারীর হাদিস 5252 নম্বর হাদিস আমার মায়েদের আমি শোনাচ্ছি আমার মা একটু শুনবেন যদি আজকে ধৈর্য সহকারে ধরে শুনতে পারেন তাহলে আল্লাহর জান্নাত আপনারা যাবেন 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 কোনো সন্দেহ নেই